Hello viewers, Assalamualaikum. আমি রুবিনা রহমান খান বলছি রুবিজ ব্লগ থেকে। তো আজ আমি তোমাদের জন্য আরেকটি নতুন রেসিপি নিয়ে এসেছি। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী একটি খাবার যা সবার কাছে খুব পছন্দ। যাকে কিনা গ্রাম বাংলার লোকেরা খুদে ভাত বলে থাকে আর শহরে সবার কাছে বউ ভাত হিসেবে পরিচিত। এক নম্বর হচ্ছে লাল শুকনো মরিচের চাপা শুটকি ভর্তা, আর দু নম্বর হচ্ছে ধনিয়া পাতা টক করে ভর্তা করব, আর তিন নম্বর হচ্ছে সেদ্ধ আলু বাগার। তো এই তিন রকমের ভর্তা আমি তোমাদেরকে করে দেখিয়ে দিব। আর খুদের ভাত রান্না করে, আর সেই সাথে তো মুরগি ভুনা আছেই। তো আরেকটি কথা তোমাদেরকে আমি জানিয়ে রাখি, আমি তিন রকমের ভর্তা আর মুরগি ভুনা করব। তো আমার ভিডিওটা তিন রকমের ভর্তা আর খুদের ভাত রান্না করে ভিডিওটা যদি আমার লং হয়ে যায় তবে আমি আজ মুরগি ভুনাটা দেখাবো না, মুরগি ভুনাটা আমি আরেকদিন তোমাদেরকে দেখিয়ে দিব। তবে সাথে আমার থাকছে তিন রকমের ভর্তা আর মুরগি ভুনা। তো ভিউয়ার্স, শুধু ভর্তা অনেকের নাও ভালো লাগতে পারে, তার সাথে যদি তোমরা মাংস ভুনা রাখো, যে কোনো মাংস, সেটা গরু হোক আর মুরগি হোক, সাথে থাকলে ভালো হয়। বাসায় যদি বাচ্চা থাকে তাহলে মনে কর শুধু ভর্তা দিয়ে তার বাচ্চারা খুদে ভাত খেতে পারবে না, তাই সাথে একটু মাংস হলে ভালো হয়। তো আমি সাথে মাংস রেখেছি। তো আলু সিদ্ধ করে এটা চটকিয়ে নেওয়া হয়েছে। আলু বাগারের জন্য পেঁয়াজ কুচি, এখন আলু বাগার দিব, আগে পেঁয়াজটা দিয়ে নিই। তেল দিব পরিমাণ মতো, আলু বাগারে একটু তেল বেশি লাগে না তো আলুটা লেগে যায়। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছ আমার শুকনো মরিচ আর পেঁয়াজ লাল হয়ে গিয়েছে, এখন এর মধ্যে আমি আলু দিয়ে দিব। আড়াই চামচ লবণ দিই, তোমাদের টেস্ট অনুযায়ী তোমরা লবণটা দিয়ে নেবে। তো ধনিয়া পাতা দেওয়া শেষ, এখন আলু ভর্তা বাগার হয়ে গিয়েছে, এখন বাটিতে তুলে নেব। তো ভিউয়ার্স, এ হচ্ছে চাপা শুটকি ভর্তার জন্য আমি রেডি করেছি বেশ কিছু শুকনো মরিচ, রসুন, পেঁয়াজ আর হচ্ছে তোমার শুটকি। এগুলো আমি এই দুটো আগে কড়াইয়ের মধ্যে হালকা একটু ভেজে নিয়েছি, ভেজে এরপরে আমি শুটকিগুলো ভালো করে ধুয়ে শুটকিটা ভেজে নিয়েছি। তো ভেজে দেখালাম না, আমি রেডি করে আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। এ হচ্ছে লাল চাপা শুটকি ভর্তা, এখন আমি এগুলোকে ব্লেন্ডারে দিয়ে দিব। তো ভিউয়ার্স, এখন আমি হচ্ছে আমার ব্লেন্ডারে বাটি, এটার মধ্যে আমি শুটকিগুলো দিয়ে দিব। এক চামচ পরিমাণ লবণ দিব, একটু নেড়ে চেড়ে দিব। তো ব্লেন্ড করা শেষ, এখন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এ হচ্ছে শুটকি ভর্তা, ব্লেন্ড করা আমার শেষ, এখন বাটিতে তুলে দেখিয়ে দিচ্ছি। পাতা ভর্তার জন্য আমার যা যা উপকরণ লাগবে সেগুলো, এগুলো হচ্ছে ধনিয়া পাতা নিয়েছি, ধনিয়া পাতা আর কিছু কাঁচা আম আর পেঁয়াজ, রসুন আমি একসাথে হালকা একটু তেল দিয়ে ভেজে নিয়েছি, কিছু কাঁচামরিচ। আমি ঝাল বেশি দিব না এটার, এই ভর্তা ঝাল বেশি একটা দিব না, তাই কাঁচামরিচ অল্প পরিমাণের। তো এগুলো আমি একসাথে এখন ব্লেন্ডারে মিক্সড করব। উপকরণগুলো আমি সবগুলো এখন ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিব। বসিয়ে দিব,
এটা আমার ধনিয়া পাতা ব্লেন্ড করা শেষ, এখন আমি এটা দেখাচ্ছি। এখানে তিনটা মোরগ নিয়েছি আমি, এটাকে ভুনা করব। তো কড়াইতে বসিয়ে দিয়েছি, এটার মধ্যে আমি মুরগি ভুনা করব। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, মুরগি ভুনা যেহেতু পেঁয়াজটা একটু পরিমাণ বেশি লাগবে। তেল দিচ্ছি, তেলটা একটু পরেই দিই পেঁয়াজের পরে। তো ভিউয়ার্স, পেঁয়াজটা লাল হয়ে গিয়েছে, এখন এর মধ্যে আমি আদা রসুন দেব। তিনটা মুরগি নিয়েছি আমি, 5-6 চামচের মতো আদা রসুন দিলাম। এখন এটাকে ভালো করে একটু লাল করে নেব, নয়তো ভুনা মাংসের মধ্যে বা যে কোনো মাংস রান্না করলে আদা রসুনটা ভালো করে কী বলে ভেজে না নিলে মাংসটা আদা রসুনের গন্ধ লাগবে, তাই ভালো করে একটু ভেজে নেব। দারচিনি দিয়ে দিচ্ছি, এলাচি 2 চামচ, হলুদ 2 চামচ, মরিচের গুঁড়ো নিয়েছি 1.5 চামচ, ধনিয়া গুঁড়ো 3 চামচ, লবণ। এখন এটা ভালো করে নেড়ে দিব। টক দই দিব 4 চামচ। ঢেকে মাংসটা কষানোর জন্য, মশলা কষানো শেষ, এখন এর মধ্যে মাংসগুলো দিয়ে দিব। ভিউয়ার্স, মাংসটা আমি ভালো করে কষিয়ে নেব, যত কষাবো মাংসের টেস্ট ততই বাড়বে। ওতে কিছু কাঁচামরিচ দিয়ে দিব, একটু ঝালঝাল করব। মাংস কষানো শেষ, মাংস দিয়ে দিয়েছে, এখন আমি জিরা দিব 2 চামচ জিরা। মাংস কষানো আমার শেষ, এখন চুলাটা অফ করে দেব। খুদের চাল এখানে আমি 3 কেজি নিয়েছি, চুলোটা ধরিয়ে দিচ্ছি। আদা রসুন দেব 3 চামচ। পরবর্তীতে যে লাগে আরেকটু দেব। তিন কেজি চালে আমি 3.5 কেজি পানি দেব। এখন এর মধ্যে
এটা দিয়ে দিব। চার চামচের চার ভাগের এক ভাগ অল্প একটু পরিমাণের হলুদের গুঁড়ো দিব, তাতে কালারটা ভালো আসবে, সুন্দর আসবে। তো ভিউয়ার্স এখন ভালো করে নেড়ে কতটুকু ঢেকে দেব। কিছু কাঁচামরিচ দিব, কিছু ধনিয়া কুচি দিব। ধনিয়া কুচি একটু বেশিই দিব। তোমাদেরকে বলেছিলাম যে আমার হাজব্যান্ড ধনিয়া কুচি পছন্দ করে, তাই একটু বেশি আমাকে দিতে হয়। আর তাছাড়া পুরো ভাতের মধ্যে মিক্সড হবে তো একটু বেশিই দেব। হ্যাঁ, ধনিয়া পাতা কুচি একটু বেশি দিলে তোমার কালারটাও বেশ ভালো দেখায়। কাঁচামরিচ আর ধনিয়া পাতা একটু বেশি দিলে কালারটা বেশ ভালো লাগে, দেখো তোমরা বেশ কালারফুল হয়। এখন উল্টিয়ে পাল্টিয়ে দিব। বাঙালির খুব আকর্ষণীয় খাবার কিন্তু এটি, তাই না? তোমরা দেখো এখন মিক্সড করা শেষ, কালারটা কত সুন্দর হয়েছে এবং কত সুন্দর লাগছে। এটা হয়ে গিয়েছে, এখন ঢেকে দিব। হ্যাঁ, চুলোটা বন্ধ করে দিচ্ছি, রান্না শেষ। তো ভিউয়ার্স, আমার রেডি হয়ে গিয়েছে খুদের ভাত বা বউ ভাত, তোমরা যেটাই বলো কি না। এ হচ্ছে খুদের ভাত, এ হচ্ছে মুরগির মাংস ভুনা, ধনিয়া পাতা ভর্তা, আলু বাগার, লাল মরিচের চাপা সটকে ভর্তা। অবশ্যই অবশ্যই ট্রাই করো, ট্রাই করে আমাকে জানিও। ভিউয়ার্স, এই ছিল আমার আজকের রেসিপি, খুদের ভাত বা বউ ভাত, তোমরা যেই যাই বলে থাকো কি না। প্রথমে কিন্তু আমাকে লাইক কমেন্টস আর শেয়ার করে নিবে। ও হ্যাঁ, সাবস্ক্রাইব করে বেল আইকন বাটন প্রেস করে রেখো যেন আমার সব ভিডিও বা নেক্সট ভিডিও তোমাদের কাছে অটোমেটিকলি চলে আসে। সাবস্ক্রাইবটা করে রেখো। ওকে ভিউয়ার্স, এই ছিল আমার আজকের রেসিপি। তো ওকে, আজ এই পর্যন্তই, তোমরা ভালো থেকো, আমার জন্য দোয়া রেখো। আল্লাহ হাফেজ।